নমস্কার, WBBAC পরিবেশ ও ভূগোলে আপনাদের সকলকে জানাই স্বাগত। এই চ্যানেলে পশ্চিমবঙ্গ সরকারের সিলেবাস অনুযায়ী শ্রেণীভিত্তিক ভূগোল বিষয়ের উপর আলোচনা করা হয়। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিও প্রেস করুন, যাতে নতুন ভিডিওর আপডেট নোটিফিকেশান আপনি সবার আগে পান। লাইক ও কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং শেয়ার করে সকলকে জানিয়ে দিন। আজকে আলোচনা করব সপ্তম শ্রেণীর অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্নোত্তর অধ্যায় নদী। অ্যাক্টিভিটি টাস্ক থ্রি। এক নম্বর প্রশ্ন, নিচের বিকল্পগুলি থেকে সঠিক বিকল্পটি বেছে নিয়ে লেখো। শাখা নদী বোঝাতে গেলে নিচের সঠিক ছবিটি বলো। দু নম্বর, নিচের উল্লেখ করা ভূমিরূপগুলির মধ্যে বেমানান কোনটি? সঠিক উত্তরের নিচে দাগ দেয়া রয়েছে, দেখে নে। দু নম্বর প্রশ্নটি হল, গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্যগুলি উল্লেখ করো। এখানে গিরিখাতের একটা ছবি দেখানো হয়েছে। এখানে একটি চার্টের সাহায্যে গিরিখাত ও ক্যানিয়নের পার্থক্যগুলি বোঝানো হয়েছে। ছবিতে দেখানো হয়েছে বাম দিকে আই আকৃতির ক্যানিয়ন এবং ডান দিকে ভি আকৃতির গিরিখাত, দুটির মধ্যে কি পার্থক্য। তৃতীয় প্রশ্ন, নদীর উচ্চগতি, মধ্যগতি ও নিম্নগতির সাথে মূলত ক্ষয়, পরিবহন ও সঞ্চয় কাজ যথাক্রমে প্রাধান্য পায় কেন? উচ্চ প্রবাহে নদী পার্বত্য অথবা মালভূমি অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয় বলে ভূমির ঢাল বেশি থাকায় নদী ক্ষয়কার্য বেশি করে। এই প্রবাহে নদীর বোঝা কম থাকে, নদীর বহন কার্যও করে, নদীগুলি হয় খরস্রোতা। মধ্যপ্রবাহে ভূমির ঢাল কমে যাওয়ায় নদীর গতিবেগ অনেকটাই কমে যায়। এই সময় মূল নদীতে অনেক উপনদী এসে মিলিত হয়। জলপ্রবাহের পরিমাণ বেড়ে যাওয়ায় নদীবাহিত বোঝার পরিমাণও বাড়ে। মধ্যপ্রবাহে নদী পাশের দিকে ক্ষয় এবং ক্ষয়জাত পদার্থ বহন করে। নিম্নপ্রবাহে ভূমির ঢাল একেবারেই না থাকায় নদী খুবই ধীর গতিতে প্রবাহিত হয়। এই পর্যায়ে নদী কেবলমাত্র বহন করতেই পারে এবং নদীবাহিত বোঝার পরিমাণও খুব বেশি হয়। নদী জলস্রোতের বেগ কমে যাওয়ায় নদীর বহন ক্ষমতা কমে যায়। নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে। নিম্ন প্রবাহে নদী জলসেচ ও পরিবহনের মুখ্যে সহায়ক। চতুর্থ প্রশ্ন, অশ্বক্ষুরাকৃতি হ্রদ কিভাবে গঠিত হয় তা ব্যাখ্যা করো।
সমভূমি প্রবাহ বা মধ্য প্রবাহে অশ্বক্ষুরাকৃতি হ্রদ সৃষ্টি হয়। সমভূমি প্রবাহ বা মধ্য প্রবাহে ভূমির ঢাল কম থাকে, তাই সামান্য বাধা পেলেই নদী আঁকাবাঁকা পথে প্রবাহিত হয়। বেঁকে বেঁকে প্রবাহিত হওয়ার সময় নদীর যে পাশে স্রোতের আঘাত খুব জোরে লাগে সেই স্থান ভাঙতে থাকে এবং বিপরীতে ঢালু পারে আঘাত কম লাগে, ফলে পলি বালি ইত্যাদি জমে চড়ার সৃষ্টি হয়। এই প্রক্রিয়া ক্রমাগত চলতে থাকলে বাঁক নদীর পার্শ্ববর্তী অংশ ক্ষয় করতে করতে একসময় পরস্পর জুড়ে যায় এবং নদী তখন সোজা পথ ধরে চলতে থাকে। ফলস্বরূপ পরিত্যক্ত বাঁকটি হ্রদের আকারে গড়ে ওঠে। ঘোড়ার খুরের মতো আকৃতি বিশিষ্ট হয় বলে একে অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলে। গঙ্গা নদীর সমভূমি প্রবাহের বহু জায়গায় এই অশ্বক্ষুরাকৃতি হ্রদ দেখতে পাওয়া যায়। প্রশ্নটি হলো, ছবি এঁকে তার মধ্যে নদীর উৎস, মূল নদী, মোহনা উপনদী, শাখা নদী, নদী অববাহিকা ও ধারণ অববাহিকা চিহ্নিত করো। এখানে কতগুলি ছবি দেওয়া রয়েছে, ছবিগুলি দেখলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে।